প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেরিয়ার স্কুলভিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের অষ্টম পর্ব তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক খেলাধুলা সংক্রান্ত সর্বোচ্চ আদালত দ্য কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস যেটাকে সংক্ষেপে সি বলা হয় যার অবস্থান সুইজারল্যান্ডের লোসানে মার্ক্সবাদ প্রবক্তা কার্ল মার্কসের জন্ম জার্মানিতে প্রথম পোস্টকার্ড চালু হয় অস্ট্রিয়ায় প্রথম বিশ্বযুদ্ধের কারণ অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ সয়স্ত্রিক নিহত হওয়া জার্মানি বিভক্ত হয় উনিশশো সালে হিটলারের জন্ম অস্ট্রিয়ায় ফ্রান্স প্রজাতন্ত্র ঘোষণা করে সতেরোশো বিরানব্বই সালে ফ্রান্সের স্বাধীনতা দিবস চোদ্দই জুলাই ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধের ব্যাপ্তিকাল তেরোশো আটত্রিশ থেকে চোদ্দোশো তিপান্ন নুরেমবার্গ ট্রায়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির বিচার করার জন্য মিত্র শক্তির গঠিত ট্রাইব্যুনাল বিচার কার্য শুরু হয় বিশ নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ আন্দোলন প্রথম শুরু হয় মিউনিক শহর থেকে ব্রিটেনের সর্বোচ্চ খেতাবের নাম ভিক্টোরিয়া ক্রস আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা বা রানী এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অব এক্সেকার ব্রিটেনের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষের নাম উচ্চকক্ষের নাম হাউস অব লর্ডস উচ্চ সদস্য সংখ্যা সাতশো চল্লিশ জন নিম্নকক্ষ হাউস অব কমন্স নিম্নকক্ষের সদস্য সংখ্যা ছয়শ জন ইংল্যান্ডের প্রথম রাজা আলফ্রেড দ্য গ্রেট প্রথম বিশ্বযুদ্ধে পঞ্চম জর্জ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ষষ্ঠ জর্জ ব্রিটেনের রাজা ছিলেন সিপাই বিদ্রোহের সময় ব্রিটেনের রানী ছিলেন রানি ভিক্টোরিয়া প্রথম বিশ্বযুদ্ধের সময় হেনরি আসকুইথ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার উনিশশো থেকে উনিশশো মার্গারেট থ্যাচার পরিচিত আয়রন লেডি বা লৌহ মানবী নামে ফকল্যান্ড যুদ্ধ হয় উনিশশো সালে এ সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার কোনো লিখিত সংবিধান নেই ব্রিটেনের ব্রিটেনের পতাকাকে বলা হয় ইউনিয়ন ফ্ল্যাগ বা ইউনিয়ন জ্যাক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন নং ডাইনিং স্ট্রিট অর্থমন্ত্রীর বাসভবন এগারো নং ডাইনিং স্ট্রিট ব্রিটেনের মহিলারা ভোটাধিকার পায় উনিশশো সালে ব্রিটেনে ষোলোশো সালে গৌরবময় বিপ্লব ও আঠারোশো শতাব্দীতে শিল্প বিপ্লব সংগঠিত হয় ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব গ্রহণ করেন তেরোই জুলাই দুই হাজার ষোলো ট্রাফালগার স্কোয়ার অবস্থিত লন্ডনে ট্রাফালগার যুদ্ধ হয় একুশ অক্টোবর আঠারোশো সালে স্পেনের ট্রাফালগার অন্তরীপের নিকট যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে ব্রিটেনের প্রশাসনিক দপ্তর হোয়াইট হল কিং হেনরি আটের বাসভবন ছিল এটি লন্ডনের বিবিসি এর প্রধান কার্যালয়ের নাম ব্রডকাস্টিং হাউস ইংল্যান্ড জয় করেন ডিউক প্রথম উইলিয়াম সিটি অব লিটারেচার বলা হয় এডিনবার্গ শহরকে যেটি লন্ডনে অবস্থিত ওয়াটারলু জয় ইংরেজ সেনাপতি ডিউক অব ওয়েলিংটন ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্ট মিনিস্টার প্যালেস হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুয়াই কানের জন্মস্থান এস্তোনিয়া বাংলাদেশের জাতীয় সংসদের মূল নকশাটি সংরক্ষিত ছিল যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে সম্প্রতি নকশাটি ঢাকায় আনা হয় সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় ডেনমার্কে ধিবর বা মৎস্যজীবীদের দেশ বলা হয় নরওয়েকে গণতন্ত্রের সুতিগাগার বলা হয় গ্রিসকে স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান সিটি রেনেসাস অর্থ পুনর্জীবন রেনেসার শুরু ইটালির ফ্লোরেন্স শহরে রেনেসাস ম্যান বলা হয় লিওনার্দো দা ভিনজি ও মাইকেল অ্যাঞ্জেলাকে ফ্যাসিজমের প্রবর্তক মুসলিনি ছিলেন ইতালির চল্লিশতম প্রধানমন্ত্রী ইউরোপের চারটি দেশের দেশ ও রাজধানীর নাম একই এগুলো হল লুকসেমবার্গ সান ম্যারিনো ভ্যাটিকান ও মোনাকো মাদারতেরেসার জন্ম তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলে বর্তমান মেসিরোনিয়ার রাজধানী স্কোপজে একটি আলবেনীয় পরিবারে ভ্যাটিকান কর্তৃক অনুমোদনের পর চার সেপ্টেম্বর দুই হাজার ষোলো পপ ফ্রান্সিস মাদারতেরেসাকে সেন্ট ঘোষণা করেন যে দেশকে এ নেশন অব গ্রেট সেফারার্স বা মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ বলা হয় পর্তুগালকে বলকানের কষায় নামে পরিচিত সাবেক যুগস্লাভ এক নায়ক স্লোবোদান মিলোসেভিস ইউরোপের তৃতীয় স্বাধীন মুসলিম দেশ কসোভো যুগোস্লাভিয়া ভেঙ্গে আত্মপ্রকাশ ঘটে সাতটি স্বাধীন দেশের দেশগুলো হলো বসনিয়া হারজেগোভিনা ক্রোয়েশিয়া কসোভো ম্যাসিডোনিয়া মন্টিনিগ্রো সার্বিয়া স্লোভেনিয়া চিরশান্তির শহর নামে পরিচিত রোম ফ্যাসিজমের প্রবর্তক বেনিটো মুসলিনী যে দেশের নেতা ইতালি ল্যান্ড অব মার্বেল বলা হয় ইতালিকে মাইকেল অ্যাঞ্জেলো ইতালির বিখ্যাত চিত্রশিল্পী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয় ইন্ডিপেন্ডেন্ট হল থেকে জেফারসন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন চার জুলাই সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস চার জুলাই যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টদের মধ্যে কনিষ্ঠতম প্রেসিডেন্ট জন এফ কেনেডি তেতাল্লিশ বছর বয়সে তিনি প্রেসিডেন্ট হন তিনি সাহিত্যে পুলিৎজার পুরস্কার লাভ করেন তবে সাধারণভাবে কনিষ্ঠতম প্রেসিডেন্ট হলেন থিওডর রুজভেল্ট বিয়াল্লিশ বছর বয়সে প্রবীণতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হন সত্তর বছর বয়সে স্বল্পতম সময় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন উইলিয়ান হেনরি হ্যারিসন একত্রিশ দিন দীর্ঘ বারো বছর যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে শান্তিতে নোবেলপ্রাপ্ত চারজন হলেন থিওডর রুজভেল্ট ডক্টর উড্রো উইলসন জিমি কার্টার ও বারাক ওবামা যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা রাজ্যটি ক্রয় করে আঠারোশো তিন খ্রিস্টাব্দে আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ বার্বাডোস উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসী ইউরোপীয়দের বংশধর বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সংবিধান ভারতের এবং অলিখিত সংবিধান যুক্তরাজ্য ও সৌদি আরবের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণকে বলে স্টেট অব দ্য ইউনিয়ন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ